রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ঔষধের রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি। ইতিমধ্যে কিন্তু আপনারা স্ক্রিনে ঔষধটির নাম দেখতে পাচ্ছেন, এর নাম হলো ডেক্সিলেন্ট 30। এটি হলো ডেক্সল্যান্সোপ্রাজল INN। এই ক্যাপসুলটি উৎপাদন করে থাকে জিসকা ফার্মাসিউটিক্যাল কালিয়াকৈর গাজীপুর বাংলাদেশ। তো এই ডেক্সিলেন্ট একটি গ্যাস্ট্রিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। আপনার আশেপাশে ভালো যেসব ফার্মেসি রয়েছে সেখানে খোঁজ করলে কিন্তু আপনি এই ক্যাপসুলটি পেয়ে যাবেন। মূলত গ্যাস্ট্রিকের জন্য ল্যান্সোপ্রাজলের আপডেট হলো ডেক্সল্যান্সোপ্রাজল। ডেক্সল্যান্সোপ্রাজল ডিলেট রিলিজ ক্যাপসুল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে বাধা দেয়, এবং ডেক্সল্যান্সোপ্রাজল হচ্ছে ল্যান্সোপ্রাজল এর একটি আপডেট ঔষধ। ডুয়েল ডিলেট রিলিজ ক্যাপসুল হিসেবে সেবনের জন্য সরবরাহ করা হয়। ক্যাপসুল রয়েছে দু ধরনের এন্টিরিক কোটেড গ্রানুয়েল যাদের ভিন্ন ভিন্ন কাজ, এবং একটা দ্রুত কাজ করে, একটা আস্তে আস্তে কাজ করে থাকে। মূলত অনেক ঔষধই কিন্তু এরকমের প্রিপারেশন করা হয়, অনেক ঔষধ এরকম তৈরি করা হয়, যেমন প্যারাসিটামল এক্সআর জাতীয় যেটা আছে, HXR, XPXR, FastXR, দেখবেন দুই কালারে থাকে। এটার ভিতরে একটা হলো খুব দ্রুত গলনশীল এবং শরীরে খুব দ্রুত কাজ করে, আর একটা আস্তে আস্তে গলে এবং আস্তে আস্তে শরীরে কাজ করে। এই জন্য এটা হলো ঠিক তেমনি এই ডেক্সিলেন্ট যে ক্যাপসুলটি, এটির ভিতরে কিন্তু যে গুড়ি গুড়ি গুঁড়া রয়েছে ক্যাপসুলের ভিতরে, এটা দুই ধরনের ক্যাপসুল, একটার কাজ করে খুব দ্রুত আর একটা আস্তে আস্তে কাজ করে থাকে। এই জন্য এই ডেক্সল্যান্সোপ্রাজলের কিন্তু ঔষধের যে গ্যাস্ট্রিকের যে প্রোটন পাম্প ইনহিবিটরের যে বাধা দেয় অ্যাসিড নিঃসরণে, এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। ডেক্সিলেন্ট একটি পিপিআই বা গ্যাস্ট্রিক প্যারাটাইলার কোষকে বাধা প্রদান করে, গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে প্রতিরোধ করে। ডেক্সল্যান্সোপ্রাজল প্রোটন পাম্পের উপর নির্দিষ্টভাবে কাজ করে, অ্যাসিড উৎপাদনের চূড়ান্ত ধাপ বন্ধ করে। ডুয়েল ডিলিট ড্রিলস প্রক্রিয়া তৈরি, সেবনের পর প্লাজমার ঘনত্ব সময় প্রোফাইলে দুটি নির্দিষ্ট নিঃসরণ দেয়। প্রথম নিঃসরণ দেয় সেবনের 1 থেকে 2 ঘন্টার মধ্যে, এবং পরবর্তী নিঃসরণ দেয় 4 থেকে 5 ঘন্টা পর। ওই যে আগে বলেছিলাম যে একটা ক্যাপসুলের ভিতরে দুই ধরনের গ্রানুয়েলস থাকে, একটা খুব দ্রুত কাজ করে আর একটা আস্তে আস্তে কাজ করে। একই দিনে একাধিক মাত্রা সেবনের পরও শরীরে জমা হয় না, সেবনের পর মাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। ডেক্সিলেন্ট দ্রুত লিভারের মাধ্যমে মেটাবলাইজড হয়, প্রস্রাব দিয়ে শরীর থেকে বের হয়ে যায়। মূলত এই ডেক্সল্যান্সোপ্রাজল অর্থাৎ ডেক্সিলেন্ট ইরোসিভ ইসোফেজাইটিস নিরাময়। ডেক্সিলেন্ট ইরোসিভ ইসোফেজাইটিস এর সকল গ্রেডের জন্য 8 সপ্তাহ পর্যন্ত ব্যবহৃত হয়। সুস্থ ইরোসিভ ইসোফেজাইটিসে মেনটেনেন্স, সুস্থ ইরোসিভ ইসোফেজাইটিস এবং অম্বল নিরাময়ের জন্য কার্যকরী। যাদের অম্বল সমস্যা রয়েছে তাদের জন্য এই যাদের অম্বল সমস্যা রয়েছে এই ডেক্সল্যান্সোপ্রাজল অর্থাৎ ডেক্সিলেন বা অন্যান্য কোম্পানির যে সমস্যা রয়েছে খুব ভালো কাজ করে থাকে। তো যাদের অম্বল সমস্যা রয়েছে তারা কিন্তু এই ডেক্সল্যান্সোপ্রাজল ডেক্সিলেন কিন্তু সেবন করতে পারেন, এবং সুস্থ ইরোসিভ ইসোফাইজিটিস এবং ইসোফেজাইটিস এবং অম্বল নিরাময়ের জন্য ডেক্সিলেন্ট 6 মাস পর্যন্ত ব্যবহৃত হয়। সিমটোমেটিক নন ইরোসিভ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল
রিফ্লাক্স রোগ, ডেক্সিলেন্ট বুক জ্বালা পড়া, সিমটোমেটিক নন ইরোসিভ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স রোগের চিকিৎসায় 4 সপ্তাহ পর্যন্ত কিন্তু মোটামুটি চিকিৎসা করা হয়ে থাকে। যাদের অম্বল সমস্যা রয়েছে তারা 30 মিলিগ্রাম প্রতিদিন যদি আমরা সেবন করে থাকি তাহলে প্রতিদিন একটি করে সেবন করব। তারপরে সিমটোমেটিক নন ইরোসিভ GERD 30 মিলিগ্রাম প্রতিদিন একটি করে 4 সপ্তাহ পর্যন্ত। ইরোসিভ ইসোফেজাইটিস নিরাময় 60 মিলিগ্রাম প্রতিদিন একটি করে 8 সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করা যায়। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এই ডেক্সলান্সোপ্রাজল অর্থাৎ ডেক্সিলেন্ট বা এই জাতীয় অন্য ঔষধ যখন আমরা সেবন করব, খাবার আগে ও পরে দুই সময় কিন্তু খাওয়া যায়, সম্পূর্ণ গিলে কিন্তু খাওয়া যায়, এটা গিলে খেতে হবে। তবে আর একটা উপায় রয়েছে, সেটা হলো যে ক্যাপসুলটা ভেঙে ভিতরে যে গুড়ি গুড়ি গ্রানুয়েলস রয়েছে এরপরে এটি 1 চামচ টেবিল চামচের ভিতরে দিয়ে কিন্তু আপনি এটা সেবন করতে পারেন। এবং যত দ্রুত সম্ভব এটা চিবানো যাবে না, দ্রুত গিলে ফেলবেন। অনেক সময় দেখা যায় ঔষধ খেতে মিস হয়ে যায়, ডেক্সলান্সোপ্রাজলের ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা খেয়াল রাখবেন আপনারা। আমি যে মিসড ডোজ যেটা অর্থাৎ রাতে খাওয়ার কথা ছিল আপনি খান নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন, নির্দিষ্ট কোনো মাত্রা সেবনে বিলম্বিত হলে দ্রুত সমপরিমাণ মাত্রা সেবন করতে হবে। অর্থাৎ যখন মনে পড়ে তখন আপনি রাতে খান নাই কিন্তু আপনি সকালবেলা মনে পড়ছে তখন আপনি কিন্তু এটা দ্রুত সেবন করবেন। যদি পরবর্তী মাত্রা গ্রহণের সময় হয় আসে তাহলে নির্দেশিত মাত্রায় গ্রহণ করতে হবে, কোনো অবস্থাতে দ্বিগুণ করা যাবে না। যেমন মনে করেন রাতে আপনি ঔষধটা সেবন করেছেন কথা ছিল কিন্তু রাত্রে সেবন করতে পারে নাই, সকালবেলা চিন্তা করে রাত্রে যেহেতু খাইনি তাহলে সকালবেলা দুইটি একসাথে খেয়ে ফেলি, আসলে না, কখনো এটা চিন্তা করবেন না, কারণ এটা দ্বিগুণ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, সকালবেলা আপনি ওই ডোজটা খেলেই চলবে। দেখা যায় রাত্রিবেলা রাত্র 8টার সময় খাওয়ার কথা ছিল আপনার, এক্ষেত্রে আপনি ঔষধটি সেবন করেন নাই, দেখা যায় 12টার সময় মনে পড়ছে আপনি ওটা 12টার সময় সেবন করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই এক বেলাতে ডাবল ডোজ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এবং প্রেগনেন্সি ক্যাটাগরি কিন্তু বি অর্থাৎ গর্ভ অবস্থায় কিন্তু গর্ভবতী মা বোনেরা কিন্তু এই ডেক্সলান্সোপ্রাজল কিন্তু অবশ্যই সেবন করতে পারবে। এবং যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকে দুধ পান করাচ্ছেন তারাও কিন্তু এটা সেবন করবেন, তবে যদি ডাক্তার সাহেব দিয়ে থাকেন আপনারা অবশ্যই তাদের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আর হলো 12 বছর বা তার কম বয়সী শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ডেক্সলান্সোপ্রাজল বা ডেক্সিলেন্ট কিন্তু পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বয়স্ক রোগীদের ক্ষেত্রে ডেক্সিলেন্ট ব্যবহার কোনো মাত্রা পরিবর্তন প্রয়োজনীয়, অর্থাৎ সাধারণ মানুষের যেভাবে সেবন করে সেরকম দিলেই চলবে। তো স্বাভাবিক একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, মাইল্ড লিভার ইম্পোরয়েড রোগীদের ক্ষেত্রে ডেক্সিলেন্ট সেবন মাত্রা কোনো পরিবর্তন আসবে না, মডারেট লিভার ইম্পোরয়েড সর্বোচ্চ দৈনিক 30 মিলিগ্রাম। আসলে এটা বলা প্রয়োজন মনে করি না, কারণ ডাক্তার সাহেব যখন আপনাকে এই ডেক্সিলেন্ট লিখে দেবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ডোজ বলে দেবেন কতদিন খাবেন, ওটা কিন্তু প্রেসক্রিপশন তিনি অবশ্যই লিখে দেবেন। তো অন্যান্য ঔষধের সাথে স্বাভাবিকভাবে গ্রহণ করা যাবে কিনা, যেমন এই ওয়ারফেরিন, ট্যাক্রোলিমাস, ক্লোপিডোগ্রেল এবং মিথোট্রিক্সেস এর সাথে কিন্তু এই ঔষধ গ্রহণ করা যাবে না। গ্যাস্ট্রিক ক্যান্সার রোধ, তারপরে ডায়রিয়া, হাড় ভাঙ্গা, হাইপোম্যাগনেসিমিয়া এবং ডেক্সলান্সোপ্রাজল একই সঙ্গে কিন্তু এই ব্যবহার করা, মানে কিন্তু যখন আপনি ব্যবহার করবেন একটু তখন কিন্তু খেয়াল রাখবেন বা অবশ্যই কিন্তু সতর্কতার সাথে ব্যবহার করবেন। তারপর আপনার যেটা আমি মনে করি যে ডাক্তার সাহেব কিন্তু অবশ্যই আপনাকে নির্দিষ্ট মাত্রা কিন্তু দিয়ে থাকবেন, এটা খেয়াল রাখতে হবে। তো বন্ধু